কেমন আছেন সবাই ভালো আছেন তাহলে আমি আমার কত আমার পরিচয় দিই নাকি আমার নাম মোহাম্মদুল আমি আমি যে কোম্পানিতে চাকরি করি বা যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের নাম বায়ার ক্রপ সাইন্স বা বায়ার কোম্পানি বায়ার ক্রপ সাইন্স বা বায়ার কোম্পানির নাম কি আর আগে শুনছেন শুনছেন না বায়ার কোম্পানি কোনো ওষুধ কি আপনাদের ব্যবহার করে বা করছে যেহেতু আজকে বাজার বার আমরা সবাই আসলে বাজারের অনেক কাজ কাম আছে সেগুলো আমরা করব তাইলে আজকে আমি শুধু 5 মিনিট কথা বলবো কথা হলো এই যে বায়ার কোম্পানি দীর্ঘদিন যাবৎ গবেষণা করার পরে আমলে হাইব্রিড ধান নিয়ে আসছে বাজারে আগুনে আমরা যেটা বলি আগুনি ধান আমলে হাইব্রিড জাতের ধান নাম হলো এরাই মানে এই ধানটার নাম হলো এরাই বায়ারের তিনটা ধান নিয়ে আসছে আমলে আপনার এরাই ধানি গোল্ড এরাই 7600 এরাই 16019 এই তিনটা ধানই আমলে করা যায় তো এটা এই তিনটা ধানের বিশের যে গুণগুলো আছে সেগুলো তো আমি বলি কারণ আমরা আমরা বিভিন্ন ধরনের ধান রোপণ করি আমাদের 16019 যে ধানটা আছে সেটা হলো আমাদের বিএলপি প্রতিরোধী মানে বিএলপি রোগ বা পাতা পোড়া রোগ যেটাকে বলা হয় এই রোগটা 16019 আসে না বা 16019 এই রোগটা হয় না 16019 আপনার ধানের মধ্যে আরেকটা পোকা দেখা দেয় যে যেটাকে বলা হয় কারেন্ট পোকা এই 16019 মধ্যে আপনার কারেন্ট পোকারও আক্রমণ হয় না এই হলো 16019 যে বিশেষ গুণগুলো রোগ পোকা আক্রমণ বিএলপি রোগ হয় না বা ধানে কারেন্ট পোকার আক্রমণ করে না তাইলে বীজটা কি ভালো না খারাপ হতো মনে করেন ভালো ভালো না ধন্যবাদ তো এই বীজটা এটা নাম হলো হাইব্রিড এরাইস 16019 ধানের নামটা কি আপনার মনে রাখতে পারবেন জি জি কোন দোকানে যদি ওই নামটা দেখেন এরাইস বাইরে এবং সেটা 16019 হোক নিতে পারে এই ধানটা আপনার উচ্চ ফলনশীল ধান এই ধানের জীবন কাল যদি বলি আপনার রোপণ ঠিকানা ধান যেদিন আমরা ভিজাইলাম জ্বালা মানে ধান যেদিন ভিজাইলাম ওই দিন থেকে যদি আমরা হিসাব করি জীবন কাল 125 থেকে 130 দিন কতদিন বললাম 125 থেকে 130 দিন তার জীবন কাল যদি আমরা জ্বালার 1 মাস বাদ দিয়ে দিই তাহলে 100 দিনে ওই ধানটা আপনারা কাটতে পারবেন 100 দিনে এই ধানটা কাটতে পারবেন আগাম জাতের ধান ওই ধানটা কাটার পরে আপনারা যে সুবিধাটা পাবেন বা যে ইয়েটা করতে পারেন সৌরভী শস্য বলা যেরকমটার ভুট্টা বলেন বা আলু অথবা সরিষা ভুট্টা আলু সরিষা এই ধানটা কাটার পরে আপনারা অনায়াসেই করতে পারেন আর এই ধান প্রতি 1 ইয়ারে বা 30 শতকে 2 কেজি বীজ দরকার হয় প্রতি 30 শতকে বীজের পরিমাণ 2 কেজি আপনারা প্রত্যেকটা ভুষাতে একটা করে ধান দিবে যদি দুর্বল হয় আমরা কি বলি কাঠি বলি বা জ্বালা বলি জ্বালা যদি দুর্বল হয় সেক্ষেত্রে 2টা দিবেন আর যদি হৃষ্টপুষ্ট হয় তখন 1টা ধান দিবেন এভাবে আপনার রোপণ করবেন আর সবাই কেলে রোপণ করবেন ধান আওড়া না কিন্তু কেলে রোপণ করবেন কেল দেওয়ার চেষ্টা করবেন যাতে উত্তর দক্ষিণ দেওয়া যায় উত্তর দক্ষিণ যদি দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো আর যদি প্রতি 10 কেল পর পর একটা বড় ফাঁকা কেল রাখেন তাহলে আরও ভালো হয় মানে এগুলো হয় কি তখন মানে আলো বাতাস সহজে ঢুকতে পারে যে জমিতে আপনার আলো বাতাস সহজে ঢুকতে এটা কিন্তু ফলন বেশি হয় আপনার কি এটাতে একমত নাকি একমত না আপনার কি মনে হয় আলো লাগাইলে বেশি হয় তার নাকি কেলে করলে বেশি হয় কেলে করলে বেশি হয় না তাহলে সবাই কেলে দান করবেন এখন যদি আপনারা দেশীয় যে দানগুলো করেন এগুলো যদি করেন তাহলে কেলে করবেন চালার বয়স হাইব্রিডের যেরকম আপনার 25 থেকে 30 দিনে চালা রোপণ করবেন আমরা 49 বা কি বলি BR 11 এই ধরনের ধান যদি রোপণ করি তারপরেও 25 থেকে 30 দিনের চালা রোপণ করবেন আপনারা ধানটা মানে ফলন পাবেন বেশি মানে চালার বয়স যত কম হয় ফলন তত বেশি হয় এই জিনিসটা সবাই মাথায় রাখবেন সেটা যেই কোনো জাত হোক
আমি আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম।